মনে আছে কি সেই মহিউদ্দিন রনির কথা, যে কিনা বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনায় প্রতিবাদ জানিয়ে আলোচনায় এসেছিল? তার করা সেই প্রতিবাদে দেশের মানুষও সমর্থন দিয়েছিল। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রনি শুরু করেছেন চা বিক্রি। তবে এটি কোনো প্রতিবাদের অংশ নয়, অনেকেই বিষয়টি নিয়ে সন্দিহান। কি কারণে রনি হঠাৎ চা বিক্রেতা হলেন? মহিউদ্দিন রনি বলেন, এটা কোনো সাময়িক সময়ের ক্যাম্পেইন বা নিছক মজার উদ্দেশ্যে নয়, আত্মশুদ্ধির আন্দোলন, ক্ষুধামান্দ দূরীকরণ ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সৎ উপায়ে উপার্জনের লক্ষ্যে ব্যবসাটা শুরু করেছি। এ নিয়ে মহিউদ্দিন রনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, গতকাল আমার 1000 কাপ চা বিক্রি হল। এক্সপেরিমেন্টাল পিরিয়ড ছিল, তাই সেভাবে কাউকে জানানো হয়নি। গত এক মাস যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চা বিক্রি করছি। চায়ের সঙ্গে চা হিসেবে আইডিয়া বেচা ও কেনা যায়। ক্রেতার চাহিদা অনুযায়ী চায়ের ব্যবসা বেজায় ভালো। অনেকেই বিষয়টি নিয়ে সন্দিহান ছিলেন, তাদের জ্ঞাতার্থে এটা কোনো সাময়িক সময়ের ক্যাম্পেইন বা নিছক মজার উদ্দেশ্যে নয়, আত্মশুদ্ধির আন্দোলন, ক্ষুধামান্দ দূরীকরণ ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সৎ উপায়ে উপার্জনের লক্ষ্যে ব্যবসাটা শুরু করেছে। রনি আরও লিখেছেন, স্পেশাল রং চা পাওয়া যায়, শুভেচ্ছা মূল্য মাত্র 10 টাকা, বিকেল 3টা থেকে রাত অবধি পাওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের যাত্রী ছাউনির বিপরীত পাশে ডাচের কর্নারে পাওয়া যাবে চা। শুভাকাঙ্ক্ষী, বন্ধু, প্রিয়জন, শত্রুভাবাপন্ন, দল মত নির্বিশেষে সকলকে চায়ের আমন্ত্রণ জানাচ্ছি। স্পেশাল রং চা পাওয়া যায়, শুভেচ্ছা মূল্য মাত্র 10 টাকা, চা খাবেন। মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত বছরের জুলাই মাসে টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হওয়ার পর ঈদুল আজহার আগে কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অনশন শুরু করেন তিনি। 19 দিন অবস্থান করার পর রেল কর্তৃপক্ষের কাছ থেকে 6 দফা দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করে ঘরে ফিরে যান রনি। সুপ্রিয় দর্শক, মহিউদ্দিন রনির চা বিক্রি নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছে। কেউ বলছে সরকারের বিপক্ষে আন্দোলনের ফল এটা, ঢাবি প্রশাসন তাকে বহিষ্কার করেছে, কোনো উপায় না পেয়ে এখন চা বিক্রি করছে। আপনিও তাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, না হলে নো লিখুন। ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।